আজ আপনাদের দেখাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। বিভাগীয় শহর থেকে 19 কিলোমিটার দূরত্বে খুলনা ফুলতলি উপজেলায় দক্ষিণডিহি গ্রাম, এবং এই দক্ষিণডিহি গ্রামেই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি। বিভাগীয় শহর থেকে খুলনা থেকে মাত্র 19 কিলোমিটার দূরে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি আপনাদের দেখাচ্ছি। দক্ষিণডিহি গ্রামেই রয়েছে একসময়ের জাঁকজমকপূর্ণ রায়বাড়ি তথা রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয়। বর্তমানে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় রবীন্দ্র কমপ্লেক্স নামে পরিচিত। আপনারা সেই কমপ্লেক্স দেখছেন, এখনও সুন্দরভাবে দাঁড়িয়ে রয়েছে এই ঐতিহাসিক একটি বাড়ি। এখানে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কবিপত্নীর আবক্ষ ভাস্কর্য এবং দ্বিতল ভবন। এছাড়াও ঘন সবুজ বাগান, পান বরজ এবং নার্সারি এই বাড়িটির শোভাবর্ধন করেছে। জানা যায় এই দক্ষিণডিহি গ্রামে জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের মা সারদা সুন্দরী দেবী এবং কাকি ত্রিপুরা সুন্দরী দেবী। যৌবনে বিশ্বকবি বেশ কয়েকবার মায়ের সঙ্গে এই দক্ষিণডিহি গ্রামের মামাবাড়ি বেড়াতে এসেছিলেন। তাই তো কবির জন্ম এবং মৃত্যুবার্ষিকীতে নানা আয়োজনে মুখর হয়ে ওঠে রবীন্দ্রনাথ ঠাকুর শ্বশুরবাড়ি। এই শ্বশুরবাড়িতে তার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিস, ব্যবহার্য সামগ্রী এখানে রয়েছে। আপনারা তার অংশ বিভিন্ন দেখছেন। দ্বিতল এই বাড়িটি বর্তমানে মিউজিয়াম হিসেবে ব্যবহৃত হয়। শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি তথা বিশ্বকবির স্মৃতি বিজড়িত এই স্থানটি অবহেলিত থাকে, যার কারণে কবির অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণ করা সম্ভব হয়নি। 1995 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় প্রথম সংস্কার করা হয় এবং 1999 সালে এই স্থানটি সংরক্ষিত পুরাকীর্তির স্বীকৃতি লাভ করে। রোববার বাদে সপ্তাহের 6 দিন দর্শনার্থীদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরালয় খোলা থাকে। রোববার আপনারা যাবেন না, কারণ রোববার সাপ্তাহিক ছুটি। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী তার ছবি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরে দেখতে প্রথমে বিভাগীয় শহর খুলনায় আসতে হবে। ঢাকা থেকে খুলনা যাওয়ার বিভিন্ন বাস সার্ভিস রয়েছে। আপনারা খুলনা শহর থেকে দক্ষিণডিহি গ্রামে অটো ভাড়া করে যেতে পারবেন। 150 টাকা নিবে অটো ভাড়া, এবং আসার পথে দেখে আসতে পারেন বেশ কয়েকটি সুন্দর জায়গা রয়েছে। খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং দেখতে পারবেন খুলনা চিড়িয়াখানা। এই বাড়ি দেখতে গেলে 3টি দর্শনীয় স্থান আপনি দেখবেন। এছাড়াও পথে পড়বে ক্যান্টনমেন্ট, খুলনা ক্যান্টনমেন্ট, যেটি দর্শক আপনারা দেখছেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরের বাড়ির দ্বিতল থেকে বাইরের যে দৃশ্য তা আপনাদের দেখানো হচ্ছে। খুলনা শহরে থাকার জন্য বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। এগুলোর মধ্যে টাইগার গার্ডেন, যেটি শহরে অবস্থিত, এটি এছাড়াও রয়েছে হোটেল রয়্যাল, ওয়েস্টার্ন ইন, হোটেল হরিজ ইন্টারন্যাশনাল এবং হোটেল মেরিনিয়াম অন্যতম। তবে আপনারা যারা বেড়াতে যান তারা বাছাই করতে পারেন টাইগার গার্ডেন। এই হোটেলটি শহরের একদম কেন্দ্রস্থলে হোটেলটি, এবং এই হোটেলটি খুবই সুন্দর। আপনারা রবীন্দ্রনাথ শ্বশুরবাড়ির দ্বিতল অংশ দেখছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র রয়েছে। রয়েছে তার সময় ব্যবহৃত খাট, সিন্দুক, ডাইনিং টেবিল এবং বিভিন্ন পোর্ট্রেট দিয়ে এই মিউজিয়ামটি সাজানো রয়েছে, যা আপনাদের দেখানো হচ্ছে। অনেকগুলি রুম রয়েছে। একটা মজার বিষয়, এই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি এবং কুষ্টিয়াতে রয়েছে রবীন্দ্র কুঠির, দুটি নির্মাণ ঠাকুর এখানে বসে দিক নির্দেশনা দিতেন এবং দেখতে একই রকম। যারা এই ভিডিওর
পরবর্তী অংশে আপনারা রবীন্দ্র কুঠিবাড়ি দেখবেন, যেটি কুষ্টিয়ায় রয়েছে। দুটি বাড়ির ডিজাইন একই রকম। দর্শক দেখছেন রবীন্দ্র কুঠিবাড়ি, যেটি কুষ্টিয়া সদরে অবস্থিত। কুষ্টিয়া শহরের জিরো পয়েন্ট থেকে 200 টাকা সিএনজি বা অটো বা অটোতে রিজার্ভ করে আপনি সেখানে যেতে পারেন। এই দর্শনীয় জায়গাটি শহরের একটু বাইরে। বিভিন্ন আঙ্গিকে এই দর্শনীয় জায়গাগুলি দেখানো হচ্ছে। আগে আপনাদের দেখিয়েছি রবীন্দ্র ঠাকুরের শ্বশুরবাড়ি, যেটি খুলনা শহরে অবস্থিত, এবং এখন দেখছেন রবীন্দ্রনাথের কুঠিবাড়ি। দুটি একই সমসাময়িক সময়ে তৈরি হয়েছে স্থাপত্য। এখানেও পুরো বাড়িটি মিউজিয়াম করা হয়েছে। রবীন্দ্র ঠাকুরের ব্যবহার সামগ্রী এখানে রয়েছে। রবীন্দ্র ঠাকুর যে ইঞ্জিন চালিত যে বোট ব্যবহার করতো সেটি দেখছেন। দোতলায় দুটি বোট রয়েছে। এছাড়া প্রতিটি কক্ষে রয়েছে রবীন্দ্র ঠাকুরের ব্যবহার করা সামগ্রী। রয়েছে খাট, সিন্দুক থেকে শুরু করে তার ব্যবহার করা সেই সময়ের আসবাবপত্র। প্রতিদিন প্রচুর পর্যটক এখানে বেড়াতে আসে। আপনি সময় করে কুষ্টিয়া বেড়াতে গেলে এই দর্শনীয় জায়গাগুলি ঘুরে দেখবেন। কুষ্টিয়া শহরে রয়েছে লালনের আখড়া, রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় সুন্দর জায়গা রয়েছে। আপনারা ভিডিওতে কুঠিবাড়ির বিভিন্ন লোকেশন দেখছেন। একতলা এবং দোতলা নিয়ে এই বৃহৎ আকারের কুঠিবাড়ি। রবীন্দ্র ঠাকুরের সময়ের ব্যবহার করা আলনা এবং খাট দেখছেন। এখানেও প্রচুর ছবি দিয়ে মিউজিয়ামটি সাজানো হয়েছে। বেশ কয়েকটি সুন্দর কক্ষ রয়েছে। এই বাড়ির নির্মাণ শৈলী আপনার ভালো লাগবে। অনেক বছরের পুরনো হলেও এখনও এই বিল্ডিংটি আধুনিকতার ছাপ লক্ষ্য করা যায়। বর্তমান সময়ের সাথে যদি আমরা মিল করি তাহলে ভাবতে অবাক লাগে যে সেই সময়ের সাজানো এবং তৈরি করা বাড়ি এখনও তার জৌলুস ধরে রেখেছে। আবার দেখা হবে নতুন জায়গায়। আল্লাহ হাফেজ।